৬ বছরের এক শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ হরিপুর জেলে পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বাড়ির পাশে মাঠে খেলা করছিল ৬ বছরের এক শিশুকন্যা। ওই মাঠের পাশে বেশ কয়েকজন যুবকও খেলা করছিল। খেলার সময় প্রতিবেশী যুবক ভূপেন মুড়া ৬ বছরের ওই শিশুকন্যাকে মোবাইলের একটি ছবি দেখিয়ে মাঠ থেকে একটু দূরে ঝোপের আড়ালে নিয়ে যায়। সেই সময় প্রতিবেশী দুই গৃহবধূ ওই ঝোপের কাছে একটি মাঠ থেকে ছাগল আনতে যান। তারাই ভূপেনকে ওই শিশুর সঙ্গে নোংরা কাজ করতে দেখে ফেলেন। এরপরই তারা শিশুকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। ওই মেয়েটা ওখানে মানে ওরই বাড়ির পাশে মানে একটা ছোট মাঠ আছে, ওই মাঠে খেলা করে, আর ওই ছেলেগুলো ওখানে ওরা খেলা করে। খেলা করতে এখন ও বাচ্চা মেয়ে, ও বাচ্চা মেয়ে, ও কী করেছে, ওকে একটা মোবাইলের ছবি দেখাই ওই মেয়েটাকে মাঠের দিকে নিয়ে যায়। ওখানে একটা বেল গাছ আছে, ওই বেল গাছের ওখানে বেল গাছের লোভ দিয়ে, বেল পাড়ার লোভ দিয়ে ওকে ওখানে নিয়ে, তখন ওই মাইতি পাড়া দুটো মহিলা ওরা ওখানে আসে ছাগল নিতে। ছাগল নিতে আসে, তখন দেখে যে ওরা ওই কর্মকর্তা আছে, কর্তায় আর কি ওই মহিলাটা মানে ওকে বলেছে, এই তোরা ওখানে কী করছিস। তখন বলছে, যখন ও শুনতে পাই যে তোরা ওখানে কী করছিস, তখন ও ছেলেটা পালিয়ে যায় আর মেয়েটা ও তার আস্তে আস্তে ওদিকে চলে আসছে। আসতে এখন ওই ছেলেটা তো পালিয়ে গেছে, এখন ওই যে মাইতিপাড়ার যে মেয়ে দুটো আছে, ওই বাচ্চা নাবালক মেয়েটাকে তারা তার মার কাছে উদ্ধার করে। আমরা প্রশাসনে সরকারি যেটা আইনে ওর উপযুক্ত সাজা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিশুর পরিবার ভূপেনের বিরুদ্ধে হারুপয়েন্ট কোস্টাল থানায় যৌন নিগ্রহের একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভূপেনকে গ্রেপ্তার করে পক্সো আইনে একটি মামলা রুজু করেছে। সোমবার ভূপেনকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।